নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ জি কে ক্লাস নিয়ে চলে এলাম এটি আমাদের পিএসসি মিসলেনিয়াস ক্লাস নম্বর নাইন এর আগে আমরা আটটি ক্লাস করিয়ে দিয়েছি এবং পিডিএফগুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে সেই আটটি ক্লাসের আমরা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি সেই লিঙ্কটি পাবে সেখানে কিন্তু এমসিকু ভিত্তিক আমরা আলোচনা করেছি সকল বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি হবে স্ট্যাটিকজিকের ওপর যেহেতু পিএসসি মিসলেন্স পরীক্ষার ছ দিন বাকি রয়েছে এই ছ দিনের মধ্যে আমি কন্টিনিউ চার দিন পরপর চার দিন চার থেকে পাঁচ দিন তোমাদের স্ট্যাটিকজিকে যা যা টপিক রয়েছে আজকের টপিক আমরা আলোচনা করবো লেখকের নাম কবি সাহিত্যিক অর্থাৎ কবি সাহিত্যিকদের নাম আসল নাম এবং তার নাম, ছদ্মনাম নামগুলো কিন্তু পরীক্ষায় আসে বিগত বছরগুলোতে আমরা দেখেছি তো এখানে আমরা গুরুত্বপূর্ণ নামগুলো তোমাদের কভার করেছি ঠিক আছে তো এই পিডিএফটিও আমি তোমাদের দেবো ক্লাসটি আগে ভালো মতো দেখো যেটা জানবে না অজানা মনে হবে সেটা খাতার মধ্যে লিখে রাখবে পিডিএফ পিডিএফ কেউ করবে না ঠিক আছে এই পিডিএফ শুধুমাত্র আমরা পেইড গ্রুপে দেবো ফ্রিতে কিন্তু দেব না ঠিক আছে তো তোমরা যেটা আনকমন মনে হবে যেটা তোমার জানো না সেটা কিন্তু অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে তাহলে কিন্তু তোমাদের বেশি ভালো হবে পিডিএফ নেওয়ার থেকে ঠিক আছে আর একটা কথা এটাই গেল আজকের টপিক কাল আমি কি করব আমি বেঙ্গলি বুক্সে অথর ইংলিশ বুকসে অথর এবং এর সাথেও কোনো চ্যাপ্টারকে বা কোনো টপিককে কিন্তু মার্চ করে দেবো তাহলে কী হবে একটি ভিডিও অনেকটাই বড়ো হবে এবং একটি ভিডিওতে তোমরা অনেকগুলো টপিক কভার করতে পারবে তার সাথে চরিত্র স্রষ্টা এগুলো থেকে কিন্তু মিসলেনিয়াস পরীক্ষায় খুব প্রশ্ন আসে এবং কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এই টপিকটাও আমি কিন্তু কভার করে দেওয়ার চেষ্টা রয়েছে অর্থাৎ ভাবনা রয়েছে যেহেতু আমার পেইড কোর্স আমি এগুলো করিয়ে দিয়েছি পেইড মক টেস্টে তবুও ফ্রিতে ফ্রি ক্লাস আমি কিন্তু এগুলো করাইনি তো ফ্রিতে আমি এগুলো তোমাদের জন্য করিয়ে দেবো ঠিক আছে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের বলে দিলাম যে আগামীতে কী করব তার জন্য তোমাদের লাইক শেয়ার দরকার ভিডিওতে ফিস দরকার তোমাদের যদি লাইক কমেন্ট পাই তাহলেই কিন্তু আমি এই ক্লাসগুলো তোমাদের করিয়ে দেব। তার আগে বলে রাখি আমাদের বর্তমানে তিনটি মক টেস্ট ব্যাচ রয়েছে একটি ডাব্লিউ বিপিএসসি ক্লাসিপ মিসলেনিয়াসের একটি রেলওয়ে ব্যাচ রয়েছে আর একটি নতুন ব্যাচ লঞ্চ করেছি সেটি ডাব্লিউ বিসিএস দু জন্য তো তোমরা যদি আমাদের মক ব্যাচে যুক্ত হতে চাও তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে এস এম এস করতে পারো যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এসএমএস করবে তাহলে কিন্তু ভর্তি হতে পারবে বা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রত্যেকটা ডেমো অর্থাৎ প্রত্যেকটা মকের ডেমো এবং পোস্ট করতে থাকি কোন মক তোমরা কীভাবে নিতে পারবে সেখান থেকে তোমরা নিতে পারবে ঠিক আছে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এখানে আমরা দেখে নেব লেখকের নাম বা কবি সাহিত্যিকের নাম বা ছদ্মনাম ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে কমলাকান্ত কার ছদ্মনাম অর্থাৎ কমলাকান্ত ছদ্মনামে কে লিখতেন বা তোমরা দেখতে পাচ্ছ দর্পনারায়ণ পুতুতুন্ত তো এই দুটো নাম তোমাদের পরীক্ষায় থাকতে পারে বা যে কোনো একটি নামও থাকতে পারে প্রিভিয়াস ইয়ারও এসেছে সেটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি কমলাকান্ত খুব আসে পরীক্ষায় নেক্সট প্রশ্ন হুতম প্যাঁচার ছদ্মনামটি কার হুতম প্যাঁচা কুতুম প্যাঁচা কার ছদ্মনাম সঠিক উত্তর হয়ে যাবে কালী প্রসন্ন সিংহ কালী প্রসন্ন সিংহ নেক্সট প্রশ্ন ভানুসিংহ বা আন্নাকালী পাকড়াশি ভানুসিংহ বা আন্নাকালী পাকড়াশি কার ছদ্মনাম সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর কালকুট বা ভোমর কার ছদ্মনাম খুব আসে পরীক্ষায় কালকুট সমরেশ বসুর ছদ্মনাম কালকুটটা বেশি পরীক্ষায় আসে এবং সমরেশ বসুর একটি রচনা আমরা তোমাদের বলতে চাই বিবর বিবর বিম্ব বিবর কে লিখেছেন বিবর বিবর কে লিখেছেন সঠিক উত্তর হয়ে যাবে সমরেশ বসু পরীক্ষায় খুব আসে ঠিক আছে এগুলো তোমরা খাতার মধ্যে লিখে রাখবে যদি না জানা থাকে জানা থাকলে লেখা দরকার নেই না যদি আনকমন থাকে তাহলে কিন্তু তোমরা লিখবে ঠিক আছে খাতার মধ্যে লিখবে পরীক্ষা আসতে পারে তারপর জরাসন্ধ সন্ধ্য কার ছদ্মনাম সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্র চক্রবর্তী যাযাবরটা খুব পরীক্ষা আসে যাযাবর কার ছদ্মনাম সঠিক উত্তর হয়ে যাবে বিনয় মুখোপাধ্যায় মৌমাছি কার ছদ্মনাম মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম স্বপন বুড়ো স্বপন বুড়ো কার ছদ্মনাম বা স্বপন বুড়ো ছদ্মনামে কে লিখতেন সঠিক উত্তর হয়ে যাবে অখিল নিয়োগী বীরূপাক্ষ ছদ্মনাম কার বীরুপাক্ষ ছদ্মনাম হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ঠিক আছে নেক্সট প্রশ্ন শ্রী নিরপেক্ষ কার ছদ্মনাম অমিতাভ চৌধুরী নেক্সট প্রশ্ন উদয় ভানু কার ছদ্মনাম উদয় ভানু প্রান্তোষ ঘটকের ছদ্মনাম চুবনাশ্য কার ছদ্মনাম মনীষ ঘটকের ছদ্মনাম নেক্সট তোমরা দেখতে পাচ্ছ প্রণাবী প্রণাবী কার ছদ্মনাম প্রমোথনাথ বিসি বিসি ঠিক আছে নেক্সট ধনঞ্জয় বৈরাগী কার ছদ্মনাম তরুণ রায় নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ রূপদর্শী কার ছদ্মনাম গৌর কিশোর ঘোষের ছদ্মনাম ঠিক আছে গৌর কিশোর ঘোষ চাণক্য সেন কার ছদ্মনাম ভবানী সেনগুপ্ত শ্রীপান্থ ছদ্মনাম নিখিল সরকার ভাস্কর কার ছদ্মনাম বা ভাস্কর ছদ্মনামে কে লিখতেন এটি আজকেই আমরা টেলিগ্রামে পোল দিয়েছিলাম ঠিক আছে তো সেখানে সঠিক উত্তর যাবে জ্যোতির্ময় ঘোষ জ্যোতির্ময় ঘোষের ছদ্মনাম ছিল ভাস্কর ঠিক আছে এটা আমারই নাম এবং পদবীর পদবীটাও কিন্তু আমার ঠিক আছে ভাস্কর ঘোষ তো সেখানে জ্যোতির্ময় ঘোষ ভাস্কর ছদ্মনামে লিখতেন নেক্সট কাল কার ছদ্মনাম কাল বিনয় ঘোষের ছদ্মনাম বেদুইন কার ছদ্মনাম বেদুইন দেবেশ চন্দ্র রায়ের ছদ্মনাম নেক্সট প্রশ্ন অশোকগুপ্ত অশোকগুপ্তের ছদ্মনাম কি বিক্রমাদিত্য লীলাময় রায়ের রায় ছদ্মনামে কে লিখতেন অন্নদা শঙ্কর রায় দেখো এখানে অনেকগুলো আমি দিয়েছি সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয় অনেকগুলো আছে খুব ইম্পর্টেন্ট এবং অনেকগুলো রয়েছে ইম্পর্টেন্ট নয় কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলোও পরীক্ষায় আসতে পারে নিসলিনিস আমরা দেখেছি এরকম যে যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু চলে আসে পরীক্ষায় ঠিক আছে বা যেগুলো কোনোবার প্রিভিয়াস ইয়ারে আসেনি সেগুলোও কিন্তু চলে আসতে পারে তো এগুলো তোমাদের জেনে রাখা ভালো প্রফুল্ল রাহি লাহিরি এর ছদ্মনাম কি কাফি খা নেক্সট প্রশ্ন এটা পরীক্ষা খুব আসে নীল লোহিত বা সনাতন পাঠক বা নীল উপাধ্যায় সব থেকে বেশি নীল লোহিতটাই আসে কার ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় বা সুনীল গাঙ্গুলির ছদ্মনাম নেক্সট তোমরা দেখতে পাচ্ছ অপরাজিতা দেবী ছদ্মনামে কে লিখতেন রাধারানী দেবী বিশ্বনাথ চক্রবর্তী ছদ্মনাম কি হরিবল্লভ দাস নিহারঞ্জন গুপ্তের ছদ্মনাম কি বানভট্ট নারায়ণ সান্নালের ছদ্মনাম কি বিকর্ণ সৈয়দ মুস্তাফা আলী ছদ্মনাম কি সত্যপীঠ সুবোধ ঘোষের ছদ্মনাম কি কালপুরুষ সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি অমিতাভ মহেন্দ্রনাথ দত্ত গুপ্তের ছদ্মনাম কি শ্রীম এবং বন্ধুরা তোমরা এই প্রশ্নটা একটু তোমরা দেখতে পাচ্ছ শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি দাদা ঠাকুর এটা তোমরা একটু কারেকশান করে নাও কারেকশান বলতে এখানে তোমরা বন্দ্যোপাধ্যায়টাকে কেটে পণ্ডিত করে নেবে ঠিক আছে হয়ে যাবে শরৎচন্দ্র পণ্ডিত শরৎচন্দ্র আবারও বলছি এটিকে কিন্তু তোমরা পণ্ডিত করে নেবে পণ্ডিত ঠিক আছে তো শরৎচন্দ্র পণ্ডিতের ছদ্মনাম হলো দাদা ঠাকুর খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটা বন্দ্যোপাধ্যায় হবে না এটা পণ্ডিত হবে কিছু কিছু বইয়ে বন্দ্যোপাধ্যায় রয়েছে কিন্তু গুগল সার্চ করলে তোমরা পাবে শরৎচন্দ্র পণ্ডিত তো এটাকে বন্দ্যোপাধ্যায় কেটে পণ্ডিত করে নেবে বা খাতার মধ্যে তোমরা লিখে রাখো নেক্সট প্রশ্ন মধুসূদন মজুমদার ছদ্মনাম কি দৃষ্টিহীন দীপেন্দ্র সান্নালের ছদ্মনাম নীলকণ্ঠ জ্যোতির্ময় ঘোষ দস্তিদারের ছদ্মনাম কি শঙ্কু মহারাজ তো তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষায় কিন্তু এখানে গুলিয়ে যাবে তোমাদের শুধুমাত্র জ্যোতির্ময় ঘোষ হলে কিন্তু হয়ে যেত ভাস্কর কিন্তু জ্যোতির্ময় ঘোষ দস্তিদার হয়ে মানে থাকলে তোমাদের হয়ে যাবে শঙ্কু মহারাজ এটা তোমরা মাথায় রাখবে মহাশ্বেতা দেবী খুব ইম্পর্ট্যান্ট নাম খুব পরিচিত নাম তোমরা সকলে জানো মহাশ্বেতা দেবী কী ছদ্মনামে লিখতেন সুমিত্রা দেবী বা মহাশ্বেতা দেবীর ছদ্মনাম কি সুমিত্রা দেবী মহাশ্বেতা দেবীর কিছু রচনার নাম তোমাদের বলে রাখি পরীক্ষা আসে হাজার চুরাশির মা অরণ্যের অধিকার তো এগুলো কিন্তু মহাশ্বেতা দেবী দিয়ে পরীক্ষায় আসে আরও একটা কথা বলি প্রথম প্রতিশ্রুতি কাল লেখা এখানে কিন্তু আশাপূর্ণা দেবী হয়ে যাবে অ্যান্সার কিন্তু প্রথম প্রতিশ্রুতিকাল লেখা এখানে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তোমরা দেখবা যে আশাপূর্ণা দেবীর সাথে মহাশ্বেতা দেবীও কিন্তু অপশানে থাকে দুটি নাম অনেকে গুলিয়ে ফেলে তাই এটা পরীক্ষায় দিয়ে দেয় তো তোমরা খাতায় লিখে রাখো যে প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবীর লেখা এবং মহাশ্বেতা দেবী কি কী লিখেছেন মহাশ্বেতা দেবী লিখেছেন হাজার চুরাশির মা অরণ্যের অধিকার ঠিক আছে এগুলো তোমরা খাতার মধ্যে লিখে রাখো নেক্সট আবুল তাবুল সেন কার ছদ্মনাম সজনীকান্ত দাসের ছদ্মনাম মানিক বন্দ্যোপাধ্যায় খুব পরিচিত একটি নাম মানিক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় কী লিখেছেন কী কী লিখেছেন দিবারাত্রির কাব্য বা পদ্মা নদীর মাঝি বা পুতুল নাচের ইতিকথা তো এই ইম্পর্টেন্ট রচনাগুলো পুতুল নাচের ইতি কথা খুব আসে পরীক্ষায় বা পদ্মা নদীর মাঝি হোক বা দিবারাত্রির কাব্য হোক এগুলো কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন কিন্তু তার প্রকৃত নাম কি সেটি হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হলো মানিক বন্দ্যোপাধ্যায় নেক্সট অবধূত কার ছদ্মনাম কালিকানন্দ মুখোপাধ্যায় বনফুল কার ছদ্মনাম বনফুল হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম শঙ্কর কার ছদ্মনাম শঙ্কর মণিশঙ্কর মুখোপাধ্যায়ের ছদ্মনাম নারায়ণ গঙ্গোপাধ্যায় কী ছদ্মনাম রয়েছে সুনন্দ তোমরা দেখতে পাচ্ছ নারায়ণ গঙ্গোপাধ্যায় ছদ্মনাম হল সুনন্দ এবং এই নারায়ণ গঙ্গোপাধ্যায় কিন্তু টেনিদা চরিত্রের স্রষ্টা টেনিদা চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় নেক্সট তোমরা দেখতে পাচ্ছ সুন্দর দাস কার ছদ্মনাম মোহিতলাল মজুমদার শ্যাম রায় কার ছদ্মনাম শ্যাম রায় সুকুমার রায়ের ছদ্মনাম সুকুমার রায়ের ছদ্মনাম শ্যাম রায় নেক্সট প্রশ্ন কনিষ্ক কার ছদ্মনাম কনিষ্ক রাম বসুর ছদ্মনাম দিলদার কার ছদ্মনাম সুধী সুজিত নাগের ছদ্মনাম স্বামী বিবেকানন্দের ছদ্মনাম কি সচ্চিদানন্দ বা বিবিদিসানন্দ নেক্সট প্রশ্ন পরেশ ভট্টাচার্যের ছদ্মনাম কি পারাবাত ভবানী মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি অভয়ঙ্কর নেক্সট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি হাবু শর্মা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি গৌড় মল্লার বা চন্দ্রহাস তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ইনি কিন্তু ব্যোমকেশ চরিত্রের স্রষ্টা আরও একবার জানিয়ে রাখি শরদেন্দু বন্দ্যোপাধ্যায় কিন্তু বোমকেশ চরিত্রের স্রষ্টা তারাপদ রায়ের ছদ্মনাম কি গ্রন্থকীট গ্রন্থকীট তারাপদ রায়ের ছদ্মনাম শক্তিপদ রাজগুরু এর ছদ্মনাম কি পঞ্চমুখ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি অনিলা দেবী তো এখানে তোমার মাথায় রাখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হলে কিন্তু অনিলা দেবী হয়ে যাবে এবং শরৎচন্দ্র পণ্ডিত হলে হয়ে যাবে দাদা ঠাকুর তো তোমাদের ওপরেই দেখালাম শরৎচন্দ্র এখানে পণ্ডিত হবে আগে আগেই বলে রেখেছি তোমাদের যে এটা কিন্তু শরৎচন্দ্র পণ্ডিত হবে সেটা হয়ে যাবে দাদা ঠাকুর ছদ্মনাম এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে থাকলে হয়ে যাবে অনিলা দেবী ঠিক আছে এবং তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু রচনার কথা বলে রাখি ঠিক আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের কাছে খুব পরিচিত একটি নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কী কী লিখেছেন বা তার হচ্ছে কাব্যগ্রন্থগুলো কী কী দেবদাস রয়েছে পথের দাবি রয়েছে দেনা পাওনা রয়েছে পল্লী সমাজ রয়েছে ঠিক আছে এই সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষা খুব আসে বর দিদি রয়েছে বড় দিদি মেজ দিদি রয়েছে ঠিক আছে তারপর পথের দাবি তো তোমাদের বললামই তারপর চরিত্রহীন রয়েছে তার সাথে তোমাদের রয়েছে পল্লী সমাজ রয়েছে এগুলো পরীক্ষা খুব আসে এগুলো কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা ঠিক আছে নেক্সট বীরবল কার ছদ্মনাম বীরবল হলো প্রমোদ চৌধুরীর ছদ্মনাম অক্রিব কার ছদ্মনাম অজিত কৃষ্ণ বসুর ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর অর্থাৎ প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম কি টেকচাঁদ ঠাকুর তো প্যাডিচাঁদ মিত্রের একটি রচনার নাম বলো তো তোমরা কমেন্ট বক্সে জানাও একটি প্রশ্ন আছে পরীক্ষায় আসে প্রিভিয়া মিসলেনিয়াসে প্রিভিয়াস ইয়ারে এসছে তাই তোমাদের বলছি আলালের ঘরের দুলাল এটি কার লেখা খুব সম্ভবত মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার হবে বা যে কোনো অন্য এক্সাম হয়তো হবে পিএসসির একটি এক্সাম আলালের ঘরের দুলাল কার লেখা এটি হয়ে যাবে প্যাডিচাঁদ মিত্র ঠিক আছে সেই প্যাডিচাঁদ মিত্রের ছদ্মনাম হল টেকচাঁদ ঠাকুর নেক্সট পরশুরাম কার ছদ্মনাম পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম নেক্সট সনাতন পাঠক বা নীল রোহিত এটা আমি ওপরেই আলোচনা করেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সমুদ্রগুপ্ত কার ছদ্মনাম পূর্ণেন্দু পত্রীর ছদ্মনাম কালকুট খুব আসে পরীক্ষায় কালকুট কার ছদ্মনাম সমরেশ বসুর ছদ্মনাম হর্ষবর্ধন কার ছদ্মনাম আনন্দ বাগচি ধূমকেতু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বা ভ্যাং ব্যাঙাচি এই দুটি পরীক্ষায় আসে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম চন্দ্রহাষ কার ছদ্মনাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছদ্মনাম তাতা তো ওপরে আমরা সুকুমার রায়ের কিন্তু আরও একটি ছদ্মনাম দেখেছিলাম শ্যাম রায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এ দেখতে পাচ্ছ তোমরা শ্যাম রায় কার ছদ্মনাম সুকুমার রায়ের তাতাও যদি পরীক্ষায় আসে সেটিও কিন্তু হয়ে যাবে সুকুমার রায় সুকুমার রায়ের একটি রচনার নাম তোমরা বলো দেখি বলতে পারো কিনা কমেন্টে তোমরা এটা জানাও সুকুমার রায়ের একটা যে কোনো একটি রচনার নাম বা গ্রন্থের নাম যেটাই হোক না কেন তোমরা অবশ্যই বড়ো বা সুকুমার রায়ের কোনো চরিত্রের নাম আমি তোমাদের বলে রাখছি পাগলা দাসু কিন্তু পরীক্ষা খুব আসে পাগলা দাসু বা আবল তাবুল কার রচনা সেটাও কিন্তু তোমাদের সুকুমার রায়ের রচনা ঠিক আছে বা পাগলা দাসু তোমার চরিত্রের স্রষ্টাকে সুকুমার রায় রামগরুরে ছানা চরিত্রের স্রষ্টাকে সুকুমার রায় তো এগুলো পরীক্ষায় তোমাদের আসে তোমরা অবশ্যই দেখে নিও এগুলো তারপর প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কি কৃত্রিবাস তো প্রেমেন্দ্র মিত্র আজকেই আমি টেলিগ্রামে পোল করেছি ঠিক আছে ঘনাদা চরিত্রের সোষ্ঠাকে সেটা হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র আচ্ছা এখানে রাজশেখর বসু সম্ভবত ছিল একটু আগে হ্যাঁ রাজশেখর বসু পরশুরাম ছদ্মনামে লিখতেন রাজশেখর বসু কোন চরিত্রের স্রষ্টা আজকেই টেলিগ্রামে পোস্ট করেছি সেটি হলো বিরিঞ্চি বাবা বিরিঞ্চি বাবা চরিত্রের শোষটাকে রাজশেখর বসু তোমাদের জানিয়ে দিলাম আজকে টেলিগ্রামে পোল করেছিলাম তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে অনেক গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পাবে প্রেমেন্দ্র মিত্র ছদ্মনাম কি কীর্তিবাস তিনি কিন্তু ঘনাদা চরিত্রের স্রষ্টা নেক্সট মধুসূদন দত্তের ছদ্মনাম কি টি পেন পোয়েম টি পেন পোয়েম হল মধুসূদন দত্তের ছদ্মনাম নেক্সট সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কি কবিরত্ন বা নবকুমার এটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন চিত্রগুপ্ত কার ছদ্মনাম চিত্রগুপ্ত হল সতীনাথ ভাদুরীর ছদ্মনাম সতীনাথ ভাদুরীর ছদ্মনাম চিত্রগুপ্ত নেক্সট অবনীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি অবনীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল রসুন আলী নেক্সট প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে খুব পরিচিত একটি নাম বিভূতিভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কচিত পৌর বা এখানে অনেক বইয়ে তোমরা কশিৎ পৌর পাবে অনেক জায়গায় তোমরা কচিত পোড় পাবে বানানটা এরকমই কিন্তু রয়েছে ঠিক আছে এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু কাব্যগ্রন্থ বা কিছু রচনার নাম আমরা তোমাদের বলে রাখি আদর্শ হিন্দু হোটেল চাঁদের পাহাড় আরণ্যক পথের পাঁচালী এই সমস্ত কিন্তু সমস্তই কি কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঠিক আছে তো এগুলো তোমরা মাথায় রাখবে বা খাতার মধ্যে নোট করে লাগবে রাখবে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি নেক্সট দিন তোমাদের জন্য বেঙ্গলি বুক্সের নথর অর্থাৎ লেখক তার রচনাবলি তারপর তোমাদের বেঙ্গলি বুক্সের নতুন ইংলিশ বুক্সের নথোর বা কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত চরিত্র সষ্টা এই ক্লাসগুলো করিয়ে দেবো মিসলেসার আগে ইচ্ছে আছে তো তার জন্য তোমরা অবশ্যই ভিডিওতে লাইক আনতে হবে লাইক করো কমেন্ট করো তোমরা তোমরা তো ভিউজ বাড়াতে পারবে না কারণ তোমাদের হাতে সেটি নেই তোমাদের এক একজনের হাতে এক একটাই ভিউজ রয়েছে তো তোমরা দেখো অবশ্যই লাইকটা করে দিও তোমাদের হাতে যেটা আছে সেটা করে দিও আমি ক্লাসগুলো করিয়ে দেবো এবং এই পিডিএফটি তোমরা আপাতত পাবে না ফ্রিতে এটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের পেইড টেলিগ্রাম চ্যানেলে যেটা মক টেস্টে তাদেরকে আমি দেবো এবং তোমাদেরকেও দেবো পরীক্ষা ঠিক দু তিন দিন আগে এখন দিলে কিন্তু সেটা ক্লাসে ভিউজ আসবে না সবাই পিডিএফটাই দেখে পড়ে নেবে ঠিক আছে তার জন্য আমি পিডিএফটি আপাতত দিচ্ছি না এবং আমাদের টেস্ট ব্যাচে যুক্ত হতে চাইলে তোমরা এই নম্বর এবং এই নম্বর যে কোনো একটি নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য